एक्चुअली दुर्गा माने नामटाई अपभ्रंश হয়ে এসেছে, আসল নাম হচ্ছে দুগ্গি। তোমরা দেখবে মানে আয়কা দিনে বলা হতো কি দুগ্গি দেখলাম চাচা, মুসলমান তা ভাইপোকে পাঠিয়েছে ভাই দুর্গা দেখতে, তো এসে বলছে হ্যাঁ কিরম দুর্গা দেখলি, তখন বলছে কি দুগ্গি দেখলাম চাচা, অসুরের টিকি ধরে মারছে বুকে খেঁচা। এটা হচ্ছে মানে একটা প্রভাব বাক্য, আসল কথা হচ্ছে দুগ্গি। এখন কাত্যায়নের আশ্রমটা ছিল আজকের কন্যাকুমারী যেটা দেখো ওটাই কাত্যায়নের আশ্রম ছিল। এখন কাত্যায়ন মাকে বলেছিলেন একবার কন্যাকুমারী রূপে যেন ওনার গৃহে অবস্থান করেন, ওনার আশ্রমে অবস্থান করেন। মা বলেছিলেন ঠিক আছে আমি তোমার এতে কন্যাকুমারী রূপে অবস্থান করব। এই জন্যে মাকে কাত্যায়নী বলা হয়, কাত্যায়নের অধিষ্ঠাত্রী দেবী কাত্যায়ন, ওই জন্য মাকে কাত্যায়নী বলা হয়। শিবের কোনো নাম নেই দেখবে, এবং দেখবে মানে মাকে নারায়ণী বলা হয়, নারায়ণকে একবার প্রসব করেছিলেন উনি, সেই জন্য ওনার নাম হয়েছে নারায়ণী। সুতরাং এখানে শিবের কোনো নাম বন্ধ করা হয় না দেখবে, শুধু নারায়ণী বলা হয়, কাত্যায়নী বলা হয়। যেহেতু কাত্যায়নের অধিষ্ঠাত্রী দেবী, উনি কাত্যায়নের আশ্রমে কন্যাকুমারী রূপে ছিলেন, সেই জন্য ওনাকে বলা হয় কাত্যায়ন। খুব আদর করে ডাকতেন দুগ্গি বলে, মানে যিনি দুর্গতি নাশ করেন তিনি দুর্গা, বা পরবর্তীকালে অপভ্রংশ হয়ে দুর্গা হয়েছে, শুনতে সুমধুর হবে, এই জন্যে একটা অপভ্রংশ করা হয়েছে, দুর্গা করা হয়েছে। আসলে দুর্গা নয়, আসল হচ্ছে দুগ্গি, ঠিক আছে না? তা এখানে দুর্গতিকে নাশ করার জন্যে এই মানে এটার মানে দুর্গাপূজার প্রচলন হয়েছে। রাজা কৃষ্ণচন্দ্রের সময় একবার দুর্ভিক্ষ হয়েছিল ভয়ঙ্কর, তো তখন বেনারস থেকে ওনার বড়ো বড়ো পণ্ডিত নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন যে এই এই দেবীর পুজো করলে তোমরা অচিরেই মানে খাদ্যশস্য ভরপুর হয়ে যাবে এবং দুর্ভিক্ষ থাকবে না কোনো দিন। তা ওই দুর্গাপূজার প্রচলন হয়েছিল। এখন তো দেখো মানে বারোয়ারিতে দুর্গাপূজা হচ্ছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। তো রাজা কৃষ্ণচন্দ্র এই পুজো প্রত্যাবর্তন করেন প্রায় 700 বছর আগে হবে, 600-700 বছর হবে, আর একটু সালটা ঠিক বলতে পারছি না। তো যাই হোক, এই বিষ্ণুকে উনি প্রসব করেছেন। বিষ্ণু একবার মাকে বলেছিলেন মা আমি তোমার গর্ভে একবার জন্মাবো, তা মা বলেছেন ঠিক আছে তথাস্তু। ওই জন্যে মায়ের আরেক নাম নারায়ণী। এখানে যদিও শিবের ঘরণী, শিবের নামটা কোনো করা হয় না, ঠিক আছে? তো ওই জন্য বলছে যেভাবে যে ডাকে তোমায় গো জননী, ঘুচাও তারই সাধ বিষ্ণু পোষবিনী। অর্থাৎ বিষ্ণুকে উনি প্রসব করেছিলেন, ওই জন্য ওনার নাম হয়েছে নারায়ণী আর কাত্যায়নী, এই দুটোই বলা হয় ওনাকে। মাকে যখন নমস্কার করা হয়, অঞ্জলি দেওয়া, পূজা পাঠ করা হয়, কাত্যায়নী বলা হয়, আর নইলে বলা হয় নারায়ণী। তো তুমি কি বলতে চাইছো অঞ্জলিটা? হ্যাঁ, মায়ের দেখো অঞ্জলি শব্দ হচ্ছে মানে আমরা অঞ্জলি ভরে জল দিলাম, মানে দুটো হাত ভরে ফুল বেলপাতা মাকে দিচ্ছি, এটাই অঞ্জলি, আর অন্য কিছু নয়। তো অঞ্জলি তো তুমি তোমার নিজের জন্য দিতে পারো না, যখন আমরা বলছি সর্বমঙ্গল্য মঙ্গল্যে, যখন সকলের মঙ্গলের জন্য তুমি কিন্তু অঞ্জলি দিচ্ছ, তোমার নিজের জন্য দিচ্ছ না, তোমার ছেলে মেয়ের জন্য দিচ্ছ না, তুমি সকলের মঙ্গলে সার্বিকভাবে সার্বিকভাবে সকলের মঙ্গলের জন্য তুমি অঞ্জলি দিচ্ছ, তুমি নিজের জন্য কিন্তু অঞ্জলি দিচ্ছ না। এটা মানুষ ভুল করছে বারবার, যে অঞ্জলি বোধ হয় নিজেই দিচ্ছে, এসে বলে আমরা অঞ্জলি দিয়েছি অমুক করছি, কিন্তু অ্যাকচুয়ালি দিয়েছে কিন্তু সর্বমঙ্গল্য মঙ্গল্যে, সকলের জন্য অঞ্জলি দেওয়া হচ্ছে, মানে বিশ্বের সমস্ত যারা আছেন তাদের মানে বিশেষ করে আমরা বলবো মনুষ্য জীব যারা তাদের কল্যাণার্থেই অঞ্জলিটা দেওয়া হচ্ছে, মানব কল্যাণে অঞ্জলিটা দেওয়া হয় মাকে। তুমি তোমার নিজের জন্য অঞ্জলি দিতে পারো না, অঞ্জলি তুমি দিতে পারো না। তো এখন খেয়ে না খেয়ে অঞ্জলি, এখন দেখো খেয়েও অঞ্জলি দেও মা রাগ করবে না, আর না খেয়ে অঞ্জলি দেও মা রাগ করবে না। আর পুজো দুটো হয়, একটা কাম পুজো একটা নিষ্কাম পুজো। যেখানে নিষ্কাম পুজো হচ্ছে মাকে এখানে চাওয়া পাওয়ার কিছু ব্যাপার নেই, এখানে চাওয়া পাওয়ার ব্যাপার সব দাও দাও, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জয়ী, এখন এইগুলো দাও, শুধু দাও 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 দাও, ঠিক আছে? যেখানে নিষ্কাম পুজো সেখানে খেয়ে দেও করো, কোনো অসুবিধা নেই, কারণ তোমাকে চাইবার নেই মায়ের কাছে, ব্যাপারটা বুঝো ভালো করে। কিন্তু যেখানে চাওয়ার ব্যাপার আছে সেখানে কিন্তু না খেয়ে পুজোটা দিতে হবে বা অঞ্জলিটা দিতে হবে, চাওয়ার ব্যাপার যদি থাকে। কাম পুজো নিষ্কাম পুজো, একটা কাম পুজো একটা নিষ্কাম পুজো। কাম পুজো তুমি যদি মাকে মানে কামনা করো, মা এটা চাই ওটা চাই সেটা চাই, তাহলে তুমি না খেয়েই পুজো করবে। আর যদি খেয়ে পুজো করো, নিষ্কাম পুজো করো, তাহলে খাওয়া দাওয়া কোনো ব্যাপার নেই, কত কিছু পাওনা নেই, চাওয়ার নেই কিছু। সুতরাং খাওয়াটা খুব একটা, খাওয়াটা দেহের জন্যে,
দেহ ধারণ জন্য খাওয়া। দেখো মানে ইঞ্জিনে কয়লা না দিলে স্টিম হবে না, তেমনি আমাদেরও খাওয়া খাদ্য না দিলে শরীরে আমাদের এবার চলবে কী করে বলো? না খেয়ে একদম ক্ষীণ হয়ে গিয়ে ভগবানকে কে ডাকবে? সেই জন্য আমরা বলছি খেয়ে দেই করো, কোনো ওর জন্য মা কোনো অসন্তুষ্ট হন না, ঠিক আছে? আর অঞ্জলির যখন কথা বলছো, বলছি অঞ্জলি বলছি, প্রথমে বলা হচ্ছে অপবিত্র পবিত্র বা সারবাবস্থাঙ্গত বিবাহ য সরেত পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, বিষ্ণু স্মরণ করা হচ্ছে। অপবিত্র পবিত্র বা, তুমি অপবিত্র হও আর পবিত্র হও, সর্ব অবস্থা তুমি ভুলে যাও, তুমি পাপি কি পুণ্যাত্মা এটা তোমার চিন্তা করার দরকার নেই, সর্ব অবস্থা তুমি ভুলে যাও। য শরেত পুণ্য, যে একবার ভগবানকে স্মরণ করেন নারায়ণকে স্মরণ করেন সে বাইরেও সূচি ভেতরেও সূচি, এটাই বলা হচ্ছে। সুতরাং সূচিটা অসূচিটা কোনো ব্যাপার নেই, ঠিক আছে না? তো এটাই বলা হচ্ছে আর কি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ য শরেত পুণ্যরী কাক্ষ সবাহ্য অভ্যন্তরে সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। বিষ্ণুকে স্মরণ করা হচ্ছে এই কারণে, বিন্দু হচ্ছে স্থিতির কারণ, যিনি স্থিতি করছেন তিনি বিষ্ণু, তার সেই জন্য বিষ্ণুকে স্মরণ না করে মাকে স্মরণ করে কোনো লাভ হবে না, আগে বিষ্ণু স্মরণ করে নিতে হয় যেহেতু উনি নারায়ণী, নারায়ণের অধিষ্ঠাত্রী দেবী, সুতরাং বিষ্ণুকে স্মরণ করে নেওয়া হয় নম বিষ্ণু নম বিষ্ণু এইভাবে বলা হয়। তাহলে কী বললাম, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ য শরেত পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম মাধব মাধব বাচি নম মাধব মাধব রীতি হৃদি সরন্তী সাধব সর্ব সর্বে কার্যেষু নম মাধবম নম মাধবম নম মাধবম নম সর্বমঙ্গল বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ। অর্থাৎ যত কিছু কর্ম করছেন নারায়ণ করছেন, এটাই বলা হচ্ছে মায়ের অঞ্জলিতে। তো এবারে তোমার মায়ের মেন অঞ্জলি, সাধারণত বেলপাতা ফুল নিয়ে ব্রাহ্মণরা তিনবার অঞ্জলি দেওয়া হয়। হ্যাঁ, ব্রাহ্মণরা তিনবার অঞ্জলি দেয়। প্রথম অঞ্জলি হচ্ছে আয়ুর্দেহী যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামশ্চ দেহি মে নম ভগবতী ভয়ছেদে ভবভাবিনী কামদে শঙ্করী কৌশিকী তং হি কাত্তায়নী নমস্তুতে এষ সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি সাউদায় বাহনায় সপরিবার সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গায় নম। এবার অঞ্জলিটা ফেলে দেওয়া হলো, মায়ের পায়ে দিয়ে দেওয়া হলো, আর নেক্সট আবার ফুল পেলপাতা নেওয়া হলো সেকেন্ড অঞ্জলির জন্যে। সেখানে বলা হচ্ছে হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখম হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে নম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্ম অর্থ মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে এষ সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি সাউদায় বাহনায় সপরিবার সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গায় নম। ফুল দিয়ে দিলে, মায়ের পায়ে ফুল দিয়ে দিলে, দুবার হয়ে গেল, তিনবার এবার আবার ফুল নিলে নম কায়েনা মনসা বাচা কর্মণা যৎকৃতং মায়া জ্ঞানাজ্ঞানং কৃতং পাপং দুর্গেত্তং হর দুর্গতি নম মহিষগ্নী মহামায়ে চামুণ্ডে মুন্ডুমালিনী আয়ু আরোগ্যং বিজয়ং দেহি নারায়ণী নমস্তুতে এষ সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি সাউদায় বাহনায় সপরিবার সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গায় নম। তিনবার অঞ্জলি হয়ে গেল, এবার নমস্কারের পালা, নমস্কার করতে হয়। তো নমস্কারটা বলে দিচ্ছি, নম ঐং দুর্গাং শিবাং শান্তিকরিং ব্রহ্মাণী ব্রহ্মণপ্রিয়াং সর্বলোক প্রণেতিঞ্চ প্রণমামি সদাম্বিকাং মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাঙ্কলাং বিশ্বেশ্বরী বিশ্বমাতাং চণ্ডিকাং
প্রণাম্যহম ঈশান মাতর দেবী মিশ্বরী ঈশ্বরী প্রিয়াম প্রণতস্মিন সদা দুর্গাং সংসার অবতারিণী নম আয়ুর্দদতু মে পুত্রাং দেহি সদাশিবে ধনং দেহি মহামায়ে নারসিংহী যশো মম অন্ধাং কুষ্ঠঞ্চ রোগং শোকঞ্চ দারুণং বন্ধুসজন বৈরাগ্যং দুর্গে মে হর দুর্গতিম নম রাজ্যতস্য প্রতিষ্ঠা চ লক্ষ্মীতস্য সদা স্থিরা প্রভুত্বং যশ সামর্থকং মস্তক পড়ি ধন্য অহং কৃতকূল অহং সফলং জীবিতং মম আগতাসি যত দুর্গে মাহেশ্বরী মমালয়ং অর্ঘং নৈবিদ্যং মাল্যং মলয়বাসিনীম গৃহাণ বরদে দেবী কল্যাণং মে কুরুসদা রাজোদ্দ্বারে মহাঘোরে দেবদ্বারে চ পর্বতে সর্বত রক্ষমাং দেবী দুর্গে দেবী নমস্তুতে নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নম শরণাগত দিন আর্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে এতত কর্মফল শ্রী শ্রী মহাদুর্গাচরণে সমর্পিতমস্তু নম শ্রিয়রি নম শ্রিয়রি নম শ্রিয়রি নম প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগত্তুষ্ট পিনিতে পিনিতং জগৎ এতত কর্মফল শ্রী শ্রী মহাদুর্গার চরণে সমর্পিতমস্তু নম শ্রিয়রি নম শ্রিয়রি নম শ্রিয়রি হরে কৃষ্ণ 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 হরে 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 নাম রাম রাম হরে 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 নামই কেবলম হরে নামই কেবলম। মানে কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া কোনো রাস্তা খোলা নেই, কলৌ নাস্তব্য কলৌ নাস্তব্য কলৌ না বারে বারে বলা হয়েছে এবং সব মুনি ঋষিরাই বলে গেছেন হরিনাম সংকীর্তন করতে। মানে দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা বলি যে হরিনাম সংকীর্তন কর, হরে কৃষ্ণ ষোলো অক্ষর ৩২ নাম এটা পাঠ করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 নাম রাম রাম হরে হরে হরের নামই কেবলম হরের নামই কেবলম হরের নামই কেবলম। এখানে অঞ্জলি শেষ হচ্ছে। তবে একটা জিনিস জানতে হবে যে আমরা বলছি সর্ব আয়ুধ, আয়ুধ বলতে কী বলা হচ্ছে? আয়ুধ হচ্ছে মায়ের গয়নাগাঁটি এবং হাতে যে অস্ত্রগুলো আসছে এগুলো আয়ুধ বলা হচ্ছে, আয়ুধ এটাকে আয়ুধ আয়ুধ বলা হচ্ছে। হ্যাঁ, সর্ব আয়ুধ হরণ্যই দুর্গাকে বলা হচ্ছে এবং ওনার পরিবার জানা আছে তাদের সকলকে কিন্তু অঞ্জলি তাদের সকলকে অঞ্জলি দেওয়া হচ্ছে দুর্গার মাধ্যমে এবং যে সিংহ আছেন তারও অঞ্জলি দেওয়া হচ্ছে, মহিষাসুরের অঞ্জলি দেওয়া হচ্ছে, সবটাই পরিবারকে নিয়ে অঞ্জলি দেখে। এটা পরিবার, উনি তো আসছেন পরিবার নিয়ে, ওখানে সিংহ আছে, ওখানে মহিষাসুর আছেন, সরস্বতী লক্ষ্মী কার্তিক গণের পরিবার, তো পরিবারও সমন্বিতে, ঠিক আছে, পরিবারও সমন্বিতে। সেই জন্য আয়ুধ শব্দের অর্থ হচ্ছে সর্ব আয়ুধ হরণ্য দুর্গায়ন, অর্থাৎ ওনার দশ হাতে দশটা অস্ত্র আছে, আয়ুধ আছে এবং যে গয়নাগাড়িগুলো আছে এগুলোকে আয়ুধ বলা হচ্ছে। ওই জন্য ওনাকে ওতেও বলতে হচ্ছে, আবার সিংহকে বলতে হচ্ছে বাহন, বাহন আয় সপরিবার সহিত ভগবতী দুর্গায় নম সাউদ বাহন আয় সপরি বাহন, অর্থাৎ ওনার বাহন সিংহ, সিংহকে অঞ্জলি দেওয়া হচ্ছে, আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে না, একসঙ্গে পরিবারকে দিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে অঞ্জলিটা হচ্ছে আর কি। তো দুর্গা পুজো এটা তো ধরো আশ্বিন মাসে দুর্গা পুজো, এটা আমার বলেছে অকাল বোধন। হ্যাঁ বলো, এটা হচ্ছে যে এই যে অঞ্জলিটা আপনি বললেন মন্ত্রটা, যারা বিদেশে আছেন বা যারা যাদের ওখানে পুজো হয়তো হচ্ছে না অথবা পুজো হলেও যেতে পারছে না, হ্যাঁ বলো, তারা যদি আপনার এই মন্ত্রটা বাড়িতে বসে পাঠ করে একই কাজ হবে, কোনো ব্যাপার নেই। মা সর্বত্র, মা সর্বত্র, মা সর্বত্র, মা সর্বত্র, তিনি সর্বত্র, তিনি শুনছেন সবসময়, শুনছেন তিনি সবসময় শুনছেন, তিনি সর্বত্র আছেন। যে তোমাকে মানে প্যান্ডেলে গিয়ে অঞ্জলি দিতে হবে কিংবা মায়ের বাড়িতে গিয়ে অঞ্জলি, এরকম কোনো ব্যাপার নেই, তুমি যেখানে কোনো রাস্তায় দাঁড়িয়ে অঞ্জলি দিতে পারো, ওটা কোনো ব্যাপার নেই, মা ঠিক শুনে নেবেন, তোমার অঞ্জলিটা মা নিয়ে নেবেন, ঠিক নেবেন উনি, কোনো অসুবিধে হবে না। তুমি যখনই মনস্কামনা করে মাকে অঞ্জলি দেবে বলছো, মা সঙ্গে সঙ্গে এটা গ্রহণ করে নেয় বাবা, এর মধ্যে কোনো ভুল নেই।
যদি মনে করো তুমি মায়ের জন্য কোনো ফুলের মালা বা মিষ্টি কিনলে, মায়ের জন্য কিনলে, মায়ের নামে সংকল্প কিনলে, মা ওটা সঙ্গে সঙ্গে নিয়ে নেয়। এর জন্য আর মানে মন্দিরে আসার দরকার হয় না, মা ওখান থেকে নিয়ে নেয়, মা ওখান থেকে নিয়ে নেয়। মানে এটাই হচ্ছে ব্যাপার। আর মা যিনি দুর্গতি নাশ করেন তিনি দুর্গা। আর কি একটা বলতে চাইছেন তুমি বাধা দিলে? মানে রামচন্দ্র, হ্যাঁ দেখো এটা তো আমাদের অকাল বোধন। আমাদের দুটো পুজো হয়, একটা হচ্ছে অন্নপূর্ণা পুজো যেটা অরিজিনাল দুর্গা পুজো আমাদের, সেটা হয় চৈত্র মাসে হয়, দেখবে চৈত্র মাসে হয়, সেটা হচ্ছে অন্নপূর্ণা পুজো হয়, ওইটাই আসল দুর্গা পুজো। আর এটা হচ্ছে অকাল বোধন, অর্থাৎ দুটো দিক আছে আমাদের, দক্ষিণায়ণ উত্তরায়ণ। আর দক্ষিণায়ণ যখন সূর্য অবস্থান করেন তখন মানুষ জেগে থাকে, দেবতারা ঘুমিয়ে থাকে দক্ষিণায়ণে, আর উত্তরায়ণে দেবতারা জেগে থাকে, ভগবান ঘুমিয়ে থাকে, এই মানুষ ঘুমিয়ে থাকে তখন, মানুষ ঘুমিয়ে থাকে, মানুষ ঘুমিয়ে থাকে তখন। ওই জন্য উত্তরায়ণটাকে সাধুরা বেশি করে পছন্দ করেন, কারণ ওখানে তখন দেবতারা জেগে থাকে। আর দক্ষিণায়ণটা সাধুরা পছন্দ করে না একটিমাত্র কারণে, যে দেবতা ঘুমায় মানুষ জেগে থাকে। এখন মাকে জাগিয়ে তোলা হয়েছে দক্ষিণায়ণে, মাকে জাগিয়েছেন কিসের জন্য? রামচন্দ্র রাবণকে বধ করার জন্যে। একজন মানে তুমি বলতে রামচন্দ্র তো নারায়ণের একটা অবতার, একটা অবতার, রাম, রাম অবতার, তা তাকে আসতে হয়েছিল পৃথিবীতে রামচন্দ্রকে বধ করার জন্যে, এই না রাবণকে বধ করার জন্য চার অবতারে আসতে হয়েছিল, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তোমরা দেখেছো। এবং মাকে অকালে জাগিয়ে পুজো পাঠ করেছো। এই জন্যে আমরা যখন এই এই পুজোটা হয় তখন যে পুঁথিটা আছে সেই পুঁথিটাই কী বলা যায়, দেবী পূরণ উক্ত বিধিনা মতে দুর্গা পূজা, পুরনোক্ত, পুরনে যা পুরাণে যা বলা হয়েছে সেই মতে পুজো হচ্ছে। 108টা পদ্ম রাম দিয়েছিলেন, ঠিক আছে, 107টা পদ্ম বারবার পাওয়া যাচ্ছিলো, একটা পদ্ম মা চুরি করে নিয়েছিলেন, তখন রাম কী করলেন, রাম নিজের মণিপদ্মটা দেওয়ার চেষ্টা করলেন, চোখের মণিটা দেওয়ার চেষ্টা করলেন, মা এসে হাত ধরলেন, উনি আবার একটা পদ্ম, 108টা পদ্ম দিলাম। এটা কিন্তু দেবী পুরনোক্ত বিধিনা মতে দুর্গা পুজো, ঠিক আছে না? এই পুজোটা দুর্গা পুজো মানে আমরা সেই অর্থে বলছি না, অ্যাকচুয়ালি পুজো হচ্ছে যেটা চৈত্র মাসে হচ্ছে অন্নপূর্ণা পুজো, এটাই দুর্গা পুজো, অরিজিনাল দুর্গা পুজো ওইটাই, ওটাই যিনি জীব জীবের শিবের এতে অন্ন দিচ্ছেন, মুখে অন্ন দিচ্ছেন, জীবকুলের অন্ন দিচ্ছেন, ওইটাই অরিজিনাল দুর্গা পুজোটা, ওইটাই অরিজিনাল। এটা রাবণ বধের জন্যে বিশেষ কার্যের জন্যে দক্ষিণায়ণে মাকে জাগিয়ে পুজো করেছিলেন, পুজো করে রাবণকে বধ করেছিলেন, এই জন্যে এটা বলা হচ্ছে অকাল বোধন। এই পুজো অকাল, কারণ এখন মায়ের পুজো হচ্ছে মানে মা এখন তোমরা কাকে বধ করবে, আগে নয় রাবণ ছিল বধ করেছে, এখন কোন রাবণকে বধ করবে? হ্যাঁ রাবণ জন্মে গেছে, কোটি কোটি রাবণ জন্মে গেছে, তাদের বোধের জন্য মায়ের পুজোর দরকার আছে, কোটি কোটি রাবণ জন্মে গেছে, ঠিক আছে না? রাবণের চেয়ে বড়ো বড়ো রাবণ জন্মে গেছে, কারণ তাদের বধ করতে হলে মা দুর্গাই দরকার, আর কারো কারো তার সম্ভব নয়। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে।